আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমি শুরু করছি আমার ক্লাস টোরে ক্লাস। আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় সাত, গুণিতক ও গুণনীয়। এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা জানব গুণিতক সম্পর্কে। গুণিতক সম্পর্কে জানব, গুণিতকের সাধারণ গুণিতক সম্পর্কে জানব, তারপর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানি যে গুণিতক কি। গুণিতক হচ্ছে কোনো সংখ্যা দ্বারা যেসব সংখ্যা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাটাই হচ্ছে গুণিতক। তাহলে আমরা কি জানলাম গুণিতক সম্পর্কে, যে কোনো সংখ্যা দ্বারা যেসব সংখ্যা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাটাই হচ্ছে গুণিতক। তাহলে আমরা এখন নিঃশেষে বিভাজ্য বললাম, নিঃশেষে বিভাজ্যটা আসলে কি। নিঃশেষে বিভাজ্য হচ্ছে যে সংখ্যা কোনো ভাগশেষ থাকবে না সেই সংখ্যাটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, তাহলে যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি ছয়, ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে কত আসে, তিন দুগুণা তিন দুগুণে ছয়। তাহলে আমি এখানে ভাগশেষ কত পেলাম, আমি এখানে ভাগশেষ পেলাম শূন্য। তাহলে আমি কি বললাম যে নিঃশেষে বিভাজ্য হচ্ছে যে কোনো ভাগশেষ থাকতে পারবে না। তাহলে আমার এখানে বোঝা গেল যে আমি এখানে কি বলতে পারি যে আমার এই ছয় সংখ্যাটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা গুণিতক সম্পর্কে জানলাম। এখন গুণিতক কি, গুণিতক কোন কোন সংখ্যাগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। গুণিতক আমি এখানে তিনের নামতা লিখি, একটু লক্ষ্য করো আমি এখানে তিনের নামতাগুলো লিখি। যেমন তিনের সাথে যদি আমি এক গুণ করি তিন, তিন দুগুণে ছয়, তিন তিনকে নয়, তিন চারা তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে তিরিশ। এরকম আমার আরও সংখ্যা যেতে থাকবে। এখন আমি এখানে তিনের সাথে বিভিন্ন সংখ্যা গুণ করার পর যে সংখ্যাগুলো আমি পেলাম সেই সংখ্যাগুলোই হচ্ছে এক একটা গুণিতক। তাহলে আমি কি বলতে পারি যে তিনকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর, যেমন আমার এখানে তিনকে আমি এক দ্বারা গুণ করে আমি পেলাম হচ্ছে তিন, আবার তিনকে দুই দ্বারা গুণ করে পেলাম হচ্ছে ছয়, তেমন তিনকে তিন দ্বারা গুণ করে পেলাম নয়, এরকম তিনকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর আমি যে সংখ্যাগুলো গঠিত হয়েছে সেই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে তিনের গুণিতক। এরকম আমরা বিভিন্ন সংখ্যা, আমরা এখন চারকেও সেম যে একই সংখ্যা দ্বারা, যে এক দুই তিন এরকম বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর যে সংখ্যাগুলো গঠিত হবে সেই সংখ্যাগুলি হচ্ছে তিনের গুণিতক, আর ওই তিনের গুণিতকগুলোই হবে আবার তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এখন লিখি যে তিনের গুণিতকগুলি কী কী। তাহলে আমরা এখানে লিখতে পারি তিনের গুণিতক, তিনের গুণিতক আমরা কি লিখতে পারি, যেমন আমরা তিনকে একটা সংখ্যা এক দিয়ে গুণ করার পর আমরা পেলাম হচ্ছে তিন, তাহলে আমরা তিনকে এক দ্বারা গুণ করার পরে পেলাম তিন, আবার তিনকে দুই দ্বারা গুণ করার পরে আমরা পেলাম হচ্ছে ছয়, আবার তিনকে তিন দ্বারা গুণ করার পর আমরা পেলাম হচ্ছে নয়। এরকম তিনকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর যে সংখ্যা আমরা পাই সেটাই হচ্ছে তিনের গুণিতক। তাহলে আমরা গুণিতক সম্পর্কে জানলাম যে আসলে গুণিতক কি। এরকম যদি আমরা আরো বিভিন্ন সংখ্যা, যেমন আমরা চারের গুণিতক লিখতে যাই, তাহলে চারকে আমরা প্রথমে এক দ্বারা গুণ করার পর আমরা কত পাবো, চার। চারকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত পাবো, আট। চার দ্বারা কি যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কত পাবো, বারো। চারকে যদি চার দ্বারা গুণ করি কত পাবো, ষোলো। আবার চারকে পাঁচ দ্বারা গুণ করার পর এরকম বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর যে সংখ্যাগুলো পাই সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে আমরা গুণিতক সম্পর্কে বিস্তারিত জানলাম যে গুণিতক কি। এখন আমরা গুণিতক সম্পর্কে যেহেতু জানলাম, এখন আমরা জানবো সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক,
সাধারণ গুণিতক হচ্ছে যেমন আমার এখানে 3 এরও কয়েকটা গুণিতক এবং 4 এরও গুণিতক 3 এবং 4 এর উভয় গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো মিল রয়েছে তাহলে আমরা কি বলতে পারি সাধারণ গুণিতকের মধ্যে যে আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণিতকগুলোর মধ্যে উভয় সংখ্যায় গুণিতক মিল রয়েছে সেই সংখ্যাগুলোই হচ্ছে সাধারণ গুণিতক যেমন দুটি সংখ্যার গুণিতকগুলো যদি উভয় সংখ্যার গুণিতক হয় তাহলে আমরা বলতে পারি যে সাধারণ গুণিতক তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 ও 4 এর সাধারণ গুণিতক তাহলে আমরা সাধারণ গুণিতক বলতে কি বুঝলাম যে দুটো সংখ্যার মধ্যে কি থাকতে হবে মিল থাকতে হবে তাহলে আমরা সাধারণ গুণিতক লিখতে পারব তাহলে আমরা এখানে দেখি 3 এর গুণিতক আমরা এখানে 3 এর গুণিতক এখানে আমরা 12 3 এর গুণিতকের মধ্যে আমরা এখানে দেখলাম যে 12 এবং 4 এর গুণিতকের মধ্যে আমরা এখানে কত পেলাম 12 এখন আর কোন সংখ্যা মিল পাচ্ছে কিনা আচ্ছা এখানে আমার আরেকটু সংখ্যা বাড়াতে হবে আমরা এখানে 3 দ্বারা তিন দ্বারা সাতকে গুণ করার পর পেলাম 21 আমরা এখানে আরো লিখতে পারি 24 27 30 আরো সংখ্যা আমরা গুণ করার পরে আমার 3 এর গুণিতক বের হবে আচ্ছা তাহলে আমরা এখন 3 এর গুণিতক কত পেলাম 24 তাহলে আমরা এখানে 4 এর গুণিতক কত পেলাম 24 এরপর যদি আমরা 3 কে 10 দ্বারা গুণ করার পর 30 বের হলো সেম যদি আমরা 3 কে 11 দ্বারা গুণ করি কত বের হবে 33 এরকম আরো বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পর আমার আরো বিভিন্ন সংখ্যা বাড়তে থাকবে আচ্ছা তাহলে আমরা এখানে 3 এর মধ্যে গুণিতক পেলাম পেলাম কত 12 4 এর মধ্যে পেলাম 12 আবার 3 এর গুণিতক পেলাম 24 4 এর গুণিতকের মধ্যে পেলাম 24 যেটা উভয় ক্ষেত্রেই দুটারই গুণিতক সেম তাহলে আমরা এখানে সাধারণ গুণিতক কি বললাম যে দুটার মধ্যে থাকতে হবে এমন সংখ্যা তাহলে দুটার মধ্যে আমার আছে হচ্ছে 12 এবং 24 তাহলে আমি এখানে লিখতে পারি 12 24 তাহলে আমি কি লিখলাম 3 এবং 4 এর সাধারণ গুণিতক হচ্ছে 12 এবং 24 তাহলে আমরা গুণিতক সম্পর্কে জানলাম যে কোন সংখ্যাকে যদি আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করি যে সংখ্যা গঠিত হবে সেটাই হবে তার গুণিতক সাধারণ গুণিতক আমাকে জানলাম যে দুটি সংখ্যার গুণিতকগুলো যদি উভয় সংখ্যারই গুণিতক হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি সাধারণ গুণিতক এখন আমরা জানব সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যাকে সংক্ষেপে বলা হয় লসাগু তাহলে আমরা সাধারণ গুণিতক থেকে আমরা বের করতে পারবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি লঘিষ্ঠ শব্দটা বলতে আমরা কি বুঝাই বা কি বুঝি লঘিষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে ছোট সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ তাহলে আমি এখানে লিখতে পারি এবং 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে সংক্ষেপে বলা হয় লসাগু তাহলে আমরা কি জানলাম লঘিষ্ঠ বলতে এই লঘিষ্ঠ বলতে আমরা কি বুঝি সবচেয়ে ছোট তার মানে হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তাহলে আমরা এখানে 3 এবং 4 এর সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা পাই 12 এবং 24 এর মধ্যে সবচেয়ে ছোট পাই হচ্ছে 12 তাহলে আমরা এখানে লিখতে পারি না 3 এবং 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কত 12 কারণ আমাদের এখানে লঘিষ্ঠ বলতেই আমরা বুঝি হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে তাহলে আমাদের এখানে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12 তাহলে আমরা এখানে লিখতে পারলাম 3 এবং 4 এর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটাকে সংক্ষেপে বলা হয় লসাগু তার মান পেলাম হচ্ছে 12 আচ্ছা এরকম যদি আমরা বিভিন্ন সংখ্যার গুণিতক বের করতে বলে সাধারণ গুণিতক বের করতে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলে তাহলে আমরা অবশ্যই বের করতে পারি আচ্ছা আমরা কিছু সমাধান অঙ্কগুলো করি তাহলে আমরা আরো সহজেই বিস্তারিত জানতে পারবো
আচ্ছা তোমাদের বইয়ের একটু খেয়াল করো অধ্যায় সাথে তোমাদের বইয়ের 85 নম্বর পৃষ্ঠা এক নং সমাধানে কি বলা হয়েছে এক নং সমাধানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও তার মানে আমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার তিনটি করে গুণিতক আমরা এখানে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণিতক গুণ করে অনেকগুলো গুণিতক পেলাম আর আমার যদি এখানে বলে দেয় যে তিনটি করে গুণিতক তাহলে আমরা জাস্ট তিনটা সংখ্যা গুণ করে তিনটা গুণিতক বের করব যেমন আমাকে এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে চারের গুণিতক বের করো তাহলে আমরা এখানে চারের গুণিতক বের করব যদি আমরা প্রথমেই 10 দ্বারা গুণ করি তাহলে কি হবে না হবে না কারণ আমরা উল্টো পাল্টা করে গুণ করলে হবে না আমাদেরকে সিরিয়াল বাই মেনটেন করতে হবে তারপর আমাদেরকে গুণিতকগুলো লিখতে হবে আমরা যদি প্রথমেই 4 কে 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে অবশ্যই হবে না আমাদেরকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে আমরা প্রথমে 4 এর তিনটি করে গুণিতক বের করতে বলা হয়েছে তাহলে আমরা যদি 4 তিনটি করে গুণিতক বের করি প্রথম সংখ্যাকে যদি আমি 1 দ্বারা গুণ করি কত বের হবে 4 কে 4 তারপর যদি আমরা 4 কে 2 দ্বারা গুণ করি কত বের হবে 4 দুগুণে 8 তারপর যদি আমরা 4 কে 3 দ্বারা গুণ করি কত বের হবে 3 4 এ 12 তাহলে আমার প্রশ্নে বলে দেওয়া হয়েছিল যে নিচের সংখ্যাগুলোর তিনটি করে গুণিতক লিখো এবং ছোট থেকে বড় ক্রমে সাজাও দেখো আমার এখানে ছোট থেকে বড় ক্রমে সাজানোই রয়েছে শুধু তিনটি করে গুণিতক আমাকে যেহেতু তিনটি গুণিতক বের করতে বলছে তাহলে আমি আর বেশি গুণিতক বের করব না যদি আমাকে এখানে পাঁচটি গুণিতক বের করতে বলা হয় বলা হইতো তাহলে আমি এখানে আরও 4 কে 4 দ্বারা গুণ দিতাম 4 কে 5 দ্বারা গুণ দেওয়ার পর যে সংখ্যাগুলো বের হতো সেটাই হতো আমার 4 এর গুণিতক তাহলে আমরা গুণিতক সম্পর্কে বিস্তারিত জানলাম এখন আমরা জানব গুণনীয়ক সম্পর্কে তাহলে আমরা গুণিতক সম্পর্কে বিস্তারিত জানলাম তাহলে আমরা কিছু গুণনীয়ক সম্পর্কে আলোচনা করি তাহলে প্রথমে আমরা জানি যে গুণনীয়কটা কি আমরা
তিনের নামতায় আমরা 9 কে পাচ্ছি চারের নামতায় আমরা 9 কে পাচ্ছি না পাঁচের নামতায় পাচ্ছি না ছয়ও পাচ্ছি না সাতও পাচ্ছি না আমরা আর 1 3 পরে আমরা পাচ্ছি হচ্ছে 9 তাহলে আমরা এখানে গুণনীয় কি বললাম 1 এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 1 এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য 9 কে যদি আমরা 9 কে দ্বারা যদি 9 কে 9 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 1 আবার 3 3 কে 9 নিঃশেষে বিভাজ্য হচ্ছে তাহলে আমরা এটাকে বলতে পারি গুণনীয় আচ্ছা তাহলে আমরা এখানে আরেকটা সংখ্যা লিখি বারো তাহলে আমরা বারো এর গুণনীয় গুণ কি লিখতে পারি যে আমরা বারো এর গুণনীয় গুণ লিখতে পারি কি বললাম আমি যে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এক এবং বারো আমার থাকলো এর মধ্যে দেখবো আমরা যে আর বারো কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রথমে এখানে এক লিখি এখন আমরা দেখব দুই কে বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা তাহলে আমরা ছয় দুগুণে বারো আমরা দুই পাই তিন দ্বারা দেখবো আমরা বারোতে যাই কিনা তিন চারে বারো আমরা তিন পেলাম তিন চার চারে বারো তাহলে আমরা চারও পেলাম আবার যদি আমরা পাঁচের নামতায় যাই তাহলে পাঁচকে বারো ধরে বিভাজ্য হচ্ছে না তাহলে আমরা এখানে পাঁচ লিখতে পারবো না আবার যদি আমরা এখানে ছয় খেয়াল করি ছয় দুগুণে বারো তাহলে আমরা ছয় লিখতে পারি এখন বারোকে সাত দ্বারাও যাবে না আট দ্বারাও যাবে না তাহলে ওই সংখ্যা আর কোন সংখ্যাটা বসাতে পারি বারো কারণ ছয়ের পরে সাত আট নয় দশ এগারো এগুলো কোনো সংখ্যা দ্বারাই আমার বারোকে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাই আমি সংখ্যাগুলো লিখলাম না যে সংখ্যাগুলো দ্বারা আমার বারোকে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই আমি লিখলাম তাহলে আমি এখানে লিখলাম যে গুণনীয় কি গুণনীয় সম্পর্কে আমরা জানলাম যে এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটাই হচ্ছে গুণনীয় তাহলে আমরা গুণনীয় সম্পর্কে জানলাম এখন আমরা জানবো সাধারণ গুণনীয় এই দুটার মধ্যে সাধারণ গুণনীয় কোনগুলো সাধারণ গুণনীয়গুলোর মধ্যে খেয়াল করি আমরা সাধারণ গুণনীয়গুলোর মধ্যে আমি কি বলছিলাম যে আমার উভয় সংখ্যারই গুণিত কি হতে হবে মিল থাকতে হবে তাহলে আমার এখানে নয়ের গুণিত কত রয়েছে তিন আবার বারোর গুণিতকে কত রয়েছে তিন তাহলে আমার এখানেও পেলাম তিন এখানেও পেলাম তিন আবার নয়ের গুণনীয়কে পেলাম কত এক বারোর গুণনীয়কে পেলাম কত এক তাহলে দেখলাম যে নয়ের গুণিতকে আমি পেলাম এক তিন আবার বারো এর গুণনীয়কের মধ্যে পেলাম এক তিন আর সাধারণ গুণনীয় তাহলে আমি কি লিখতে পারি এক এবং তিন আর কোনো সংখ্যা আমি মিল দেখতে পারছি না তার জন্য লেখা যাবে না যেহেতু যে দুটো সংখ্যা আমি মিল দেখতে পেলাম সেই দুটো সংখ্যা আমি লিখলাম তাহলে সাধারণ গুণনীয়কে আমরা কী করতে পারি যে সংখ্যাগুলো উভয় সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো গুণনীয় উভয় সংখ্যারই গুণনীয় সেই সংখ্যাটাই হচ্ছে সাধারণ গুণনীয় আচ্ছা তাহলে আমরা সাধারণ গুণনীয় সম্পর্কে জানলাম এখন আমরা জানবো গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে আবার কী বলা হয় সংক্ষেপে বলা হচ্ছে গসাগু গরিষ্ঠ বলতে আমরা কী বুঝি গরিষ্ঠ বলতে আমরা বুঝি হচ্ছে বড় আমরা আগে লঘিষ্ঠ বলতে কী বুঝেছিলাম যে লঘিষ্ঠ বলতে বুঝেছিলাম সবচেয়ে ছোট আর গরিষ্ঠ বলতে আমরা বুঝি হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমরা এখানে লিখতে পারি গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে আমরা সংক্ষেপে কি লিখতে পারি আমরা সংক্ষেপে লিখতে পারি গসাগু তাহলে গরিষ্ঠ বলতে আমরা কি বুঝি গরিষ্ঠ বলতে আমরা বুঝি আমার সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা থাকবে সবচেয়ে বড় যে সংখ্যাটা সবচেয়ে বড় তাহলে আমি এখানে এক এবং তিনের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড় দেখতে পাচ্ছি তিন তাহলে আমি এখানে লিখতে পারবো কত
তিন। কারণ আমি বলেছিলাম যে বরিষ্ঠ মানে হচ্ছে বড়, যেটা হবে আমার সাধারণ গুণিনকের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটাই হবে তার গসাগু। তাহলে আমরা এখানে গুণিনক সম্পর্কে জানলাম, সাধারণ গুণিনক সম্পর্কে জানলাম, গরিষ্ঠ সাধারণ গুণিনক সম্পর্কে জানলাম। আমরা এখন একটু বইয়ের সমাধানগুলো করি, তাহলে বিস্তারিত আরো জানতে পারবো। দেখো 85 পৃষ্ঠার তোমাদের 4 নং-এ বলে দেওয়া হয়েছে যে নিচের সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যেগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু লিখো। তাহলে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে 9 এবং 15। আচ্ছা 9 এবং 15 এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলা হয়েছে এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা করি, আমি যদি এখানে দেখি আমি তো 9 সাথে 12 গুণনীয়ক বের করলাম, তাহলে আমি যদি এখানে 15 গুণনীয়কগুলো বের করি তাহলে আমরা কি দেখতে পাই, আমরা যদি 2 এর নামতা করি তাহলে 2 কে 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে আমি এখানে 2 লিখতে পারবো না। আবার আমরা যদি 3 এর নামতা করি তাহলে 3 কে 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কারণ 3 5 15, তাহলে আমরা এখানে অবশ্যই 3 লিখতে পারি। আবার যদি আমরা এখানে 5 লিখি, 3 5 15, 5 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, আর যাবে হচ্ছে 15 দিয়ে, ওই সংখ্যাটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য যা লিখলাম আমরা 15। তাহলে আমরা এখানে 9 এবং 15 এর সাধারণ গুণনীয়ক কি পেলাম। এখানেও দেখো সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক যেটা হচ্ছে উভয় সংখ্যারই কি হতে হবে, উভয় সংখ্যারই গুণনীয়ক হতে হবে। তাহলে আমি এখানেও কি পেলাম, উভয় সংখ্যার গুণনীয়ক এখানেও পেলাম 1, এখানেও পেলাম 1, আবার এখানে কত পেলাম 3, এখানেও পেলাম 3। আর কি কোনো সংখ্যা আমরা মিল দেখতে পাচ্ছি, আর কোনো সংখ্যা আমরা মিল দেখতে পাচ্ছি না। তাহলে আমার 9 এবং 15 এর সাধারণ গুণনীয়ক কত হবে, 1 এবং 3। আবার 9 এবং 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো বা কি বলা হয় সংক্ষেপে, গসাগু, সেখানেও আমরা কি বলতে পারি যে সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা পেলাম হচ্ছে 3, তাহলে আমরা এখানে গসাগু কত লিখতে পারি, 3। এইভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো বের করতে পারবো। গুণনীয়ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, সাধারণ গুণনীয়ক সম্পর্কে জানলাম, আবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে জানলাম। এখন আরেকটা অঙ্ক আমাকে এখানে দেওয়া হয়েছে 2, 14 এবং 21। আমরা গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি। ভাগ দিলে কত হবে, 7 গুণে 14, তাহলে আমরা এখানে লিখতে পারি 2।
তিন পাঁচে পনেরো তিনই যাবে না, চার কেউ যাবে না, পাঁচ কেউ যাবে না, ছয় কেউ যাবে না, সাত। আমরা লিখতে পারি কত? সাত। তারপর লিখতে পারি কত? চোদ্দ। ওই সংখ্যা যা দ্বারা নিঃশেষ বিভাজ্য তাহলে আমরা ওই সংখ্যা লিখতে পারি চোদ্দ। এখন হচ্ছে একুশ। একুশের গুণনীয়, একুশের গুণনীয়ক আমরা কি লিখতে পারি? এক এবং ওই সংখ্যা। তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি এক। এখন দেখবো আমরা দুইটি একুশ দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় কিনা। দশ দুগুণে বিশ, আমরা অবশ্যই দুই দ্বারা নিঃশেষ বিভাজ্য পাই না। তিন দ্বারা আমরা দেখবো যে একুশকে নিঃশেষ বিভাজ্য হয় কিনা। তিন সাথে একুশ, আমরা অবশ্যই তিন পাই। চার পাঁচে বিশ, যা চার দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়। পাঁচ দ্বারাও নিঃশেষ বিভাজ্য নয়, ছয়, ছয় দ্বারাও নিঃশেষ বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে কত পাই? তিন সাথে একুশ, আমরা অবশ্যই এখানে সাত পাই। আর কোন সংখ্যা পাওয়া যায় কিনা? আট, তিন আটে চব্বিশ, নয় দ্বারাও, নয় দুগুণে আঠারো, তিন ন সাতাশ। আর যাবে না, তাহলে আমাদের এখানে কত লিখতে হবে? একুশ। তাহলে আমরা এখানে চোদ্দ এবং একুশের সাধারণ গুণনীয়কগুলো বের করি। চোদ্দ এবং একুশের সাধারণ গুণনীয়কগুলো আমি এখানে পেলাম এক, এখানেও পেলাম এক, এখানে পেলাম সাত, এখানেও পেলাম সাত। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে চোদ্দ এবং একুশের সাধারণ গুণনীয়কগুলো কি হবে? এক এবং সাত। এবং চোদ্দ এবং একুশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বসাবো। কি বলেছিলাম? যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, তাহলে আমি এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত দেখতে পেলাম? সাত। তাহলে আমাদের চোদ্দ এবং একুশের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা বসাবো হচ্ছে সাত। তাহলে আমরা গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে জানবো। আশা করি আমরা সমাধানও বের করতে পারবো। এখন আমরা জানবো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা জানি। মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। কি জানলাম আমরা? যে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দুই, দুইকে আমরা ভাঙলে কত পাই? এক গুণ দুই। তাহলে এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো গুণনীয়ক কি আমরা পাচ্ছি এখানে? আর কোনো গুণনীয়ক আমরা পাচ্ছি না। তাহলে আমরা দেখলাম যে দুই সংখ্যাটা কি? দুই সংখ্যাটা হচ্ছে তার গুণনীয়ক। এখন তোমরা বলতে পারো যে আমি কেন এক লিখলাম না, কারণ এক তো মাত্র এক এবং এক দ্বারাই যায়। এক কেন লিখিনি? কারণ এক থেকে বড়। কি হতে হবে? এক থেকে বড় ওই সকল সংখ্যা। তাহলে আমাকে এক থেকে বড় ওই সকল সংখ্যা আমি কি পাই? দুই। তাহলে আমি দুইকে যদি ভাঙি এক গুণ দুই, এক এবং ওই সকল সংখ্যা ছাড়া আর কোনো কি থাকবে না? গুণনীয়ক থাকবে না। তারপর আমরা যদি দেখি তিন, এটাকেও আমরা কত পাই? এক আর তিন ছাড়া অন্য কোনো গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বলতে পারি? এক এবং তিন ছাড়া বা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এক থেকে একশো পর্যন্ত আমরা মোট পঁচিশটি মৌলিক সংখ্যা পেয়ে থাকি। এখানে আরও অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে, যেমন সাত, এগারো, তেরো, এরকম আরও অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তো আমরা যদি সাতকে ভাঙি, এক এবং সাত ছাড়া কিন্তু আমরা সাতের আর কোনো গুণনীয় পাই না। আবার যদি আমরা এগারোকে ভাঙি, তাহলে এক এবং এগারো ছাড়া কিন্তু আমরা আর কোনো গুণনীয় পাই না।
তেমন যদি আমরা 13 কে ভাঙি তাহলে 1 এবং ওই 13 সংখ্যাটা ছাড়া আমরা আর কোনো গুণনীয় পাই না তাহলে এই সংখ্যাগুলোকে কি বলতে পারি আমরা মৌলিক সংখ্যা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয় নেই সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা তাহলে আমরা একটু যৌগিক সংখ্যা সম্পর্কে জানি যৌগিক সংখ্যা কি বা যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যাটা হচ্ছে 1 এবং যেটা আমার কি হবে না মৌলিক সংখ্যা হবে না সেই সংখ্যাটাই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখি তাহলে আমরা সংখ্যার মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবো যেমন 14 14 কে যদি আমরা ভাঙি 1 দ্বারা 1 গুণন 14 আবার যদি আমরা 14 কে 2 দ্বারা ভাঙি তাহলে কত আসে 7 গুণে 14 তাহলে আমাদের এখানে অনেকগুলো গুণনীয়ক আমরা পেলাম 1 এবং ওই সংখ্যা ছাড়া আমরা অনেকগুলো গুণনীয়ক পেলাম যে সংখ্যাটাই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমাদের যৌগিক সংখ্যার সংখ্যাটা কি হবে যে 1 এবং ওই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় সেইগুলাই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমাদের এখানে 14 এ আমরা অনেকগুলো গুণনীয়ক পেলাম যেমন 1 2 7 এবং 14 এই সংখ্যাগুলোকে কি বলা হচ্ছে যৌগিক সংখ্যা এই 14 সংখ্যাটাকে কি বলা হচ্ছে যৌগিক সংখ্যা তেমন যদি আমরা আরেকটা সংখ্যা দিয়ে দেখাই 21 21 কে আবার আমরা 3 দ্বারা করতে পারি ভাগ করতে পারি 3 সাথে 21 তাহলে আমরা 21 এরও কি পেলাম অনেকগুলো গুণনীয়ক পেলাম যেমন 1 3 7 এবং 21 তাহলে আমরা কি বলতে পারি যে সংখ্যার অনেকগুলো গুণনীয়ক রয়েছে সেটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা যেমন আমরা এখানে 14 এর অনেকগুলো গুণনীয়ক পেয়েছি আবার 21 এর অনেকগুলো গুণনীয়ক পেলাম তাহলে এই সংখ্যাগুলো কি বলা হচ্ছে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম যৌগিক সংখ্যা সম্পর্কে জানলাম এখন যৌগিক সংখ্যার মধ্যে যে আমরা 2 এবং 7 সংখ্যাটা পাই 2 এবং 7 সংখ্যাটা কিন্তু আবার আমার মৌলিক সংখ্যা তাহলে আমি এখানে কি বলতে পারি যে 2 এবং 7 কে আমরা বলতে পারি যে 2 এবং 7 তো হচ্ছে আমার যৌগিক সংখ্যার মধ্যে তাহলে আমরা বলতে পারি যে যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে কি করা যায় বিভক্ত করা যায় কারণ 2 এবং 7 আমরা মৌলিক সংখ্যার মধ্যে পেয়ে থাকি কারণ 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 7 কেও 1 এবং 7 ছাড়া অন্য কোনো তার গুণনীয়ক পাই না তাহলে আমরা কি বলতে পারি যে যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে কি করা যায় বিভক্ত করা যায় তাহলে আমরা যৌগিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানলাম তাহলে তোমাদের অধ্যায় 7 এর গুণিতক ও গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জানলাম গুণিতকের মধ্যে আমরা গুণিতক কি সাধারণ গুণিতক কি সেটা সম্পর্কে জানলাম এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি সেটা সম্পর্কে জানলাম গুণনীয়কের মধ্যে আমরা গুণনীয়ক কি সাধারণ গুণনীয়ক কি এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি সেটা সম্পর্কে জানলাম তারপর মৌলিক সংখ্যা কি বা কাকে বলে যৌগিক সংখ্যা কি বা কাকে বলে সেটা সম্পর্কে জানলাম তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে তোমাদের অধ্যায় 7 এর 85 নম্বর পৃষ্ঠা অধ্যায় 7 এর 85 নম্বর পৃষ্ঠার মধ্যে তোমাদের এখানে গুণিতক বের করা তারপর সাধারণ গুণিতক সকল গুণনীয়ক
সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যার কিছু সমস্যা দেওয়া আছে যেটা তোমরা এখন সমাধান বের করতে পারবে। তাহলে তোমাদের এই 85 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে সমস্যা, সেগুলো তোমরা বাড়ির কাজ বা একটু বাসার মধ্যে প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।